আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আর একটা এক্সটেনশন নিয়ে আলোচনা করব, যে এক্সটেনশনটার সাহায্যে লিঙ্কডিন থেকে ইমেইল খুঁজে বের করতে পারবেন। শুধু ইমেইল না, আপনি এই এক্সটেনশনটা এমন একটা এক্সটেনশন যেটার সাহায্যে আপনি যেই পার্সন, অর্থাৎ যেই পার্সনের ইমেইল খুঁজছেন, সেই পার্সনের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি টাইটেল, কোম্পানির ফোন নাম্বার, হেডকোয়ার্টার লোকেশন, ইমেইল সহ যাবতীয় সব ইনফরমেশন পাবেন। তো এই সব ইনফরমেশন এই শুধু একটা মাত্র এক্সটেনশনের সাহায্যে পাবেন। তো এটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। তার আগে একটু কথা বলে নিই, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দরকার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিবেন, যাতে পরবর্তী টিউটোরিয়াল পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পান। তো যে এক্সটেনশনটা নিয়ে আলোচনা করব, সেই এক্সটেনশনটার নাম হচ্ছে লিড গিবন। এখানে দেখেন আমি লিখেছি লিড গিবন, আপনি জাস্ট এটা লিখে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দেওয়ার পর এরকম দুইটা লিঙ্ক আসবে, একটা হচ্ছে এই লিড গিবন এক্সটেনশনের যে নিজস্ব ওয়েবসাইট সেটা, এবং এখানে যে ক্রোমের ওয়েব স্টোর যেখানে এই এক্সটেনশনটা পাবেন। তো এই এক্সটেনশন লিঙ্কটা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি কেউ কারো খুঁজে পেতে সমস্যা হয় সেখান থেকে নিয়ে নেবেন। আর এখানে ওয়েবসাইটও ভিজিট করতে পারেন, ওয়েবসাইট ভিজিট করে আপনি এটা ইনস্টল করতে পারেন, এখানে ভিজিট করেও ইনস্টল করতে পারেন। তো সাধারণত এখানে এটা নিউ ট্যাবে ওপেন দিবেন, নিউ ট্যাবে ওপেন দিয়ে আপনি এটা অ্যাড করে নেবেন আপনার ক্রোম ব্রাউজারে। অবশ্যই খেয়াল রাখবেন এটা শুধু ক্রোম ব্রাউজারের জন্য। এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, আমার অলরেডি ইনস্টল করা আছে যার কারণে এখানে এটা হাইড হয়ে আছে। তো আপনি এটা অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পর আপনার যে গুগল অ্যাকাউন্টের সাথে একটা লিঙ্ক করে নেবেন, অর্থাৎ এই ব্রাউজার দিয়ে যে মেইলে আপনি সাইন ইন থাকবেন সেই ইমেইলটার সাথে এই এটা সাইন ইন করে নেবেন, লিঙ্ক করে নেবেন, যেটা অটোমেটিক্যালি আপনি পারবেন। শুধু এখানে ক্লিক করবেন, করার পর অটোমেটিক্যালি নির্দেশনাগুলো আসবে। তো এটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, যে কারো লিঙ্কডিন প্রোফাইল ভিজিট করবেন। লিঙ্কডিন প্রোফাইল ভিজিট করলে এটা যখন আপনার ব্রাউজারে অ্যাড হবে, এই আইকনটা দেখেন, এরকম একটা আইকন আসবে আপনার ব্রাউজারে, এরকম একটা আইকন আসবে। এবং যখন কোনো লিঙ্কডিন প্রোফাইল ব্রাউজ করবেন সেখানেও এরকম এই দুইটা অপশন আসবে। তো এই দুইটা অপশন আসার পর আপনি যেটা করবেন, এখানে যে এই টিক চিহ্নটা আছে এইখানে টিকে ক্লিক দেবেন। দেখেন আমি এখানে ক্লিক দেই, এখানে ক্লিক দিলে এটা একটু সময় নেবে, ডাটাগুলো কালেক্ট করতে একটু সময় নেবে, একটু ওয়েট করেন। দেখেন এই যে দেখেন এটা হয়ে গেছে, এরকম একটু সময় নেওয়ার পর যখন এরকম হয়ে যাবে, এখন এই ডাটাটা কোথায় গেল? এই ডাটাটা আপনি যেই মেইলের সাথে লিঙ্কটা করেছেন একটু আগে, সেই লিঙ্কে সেই মেইলটা দিয়ে আপনি গুগল শিটে লগ ইন দিবেন, গুগল শিটে লগ ইন দিবেন। গুগল শিটে লগ ইন দেওয়ার পর, গুগল শিটে লগ ইন বা ব্রাউজ যেটা বলেন, ব্রাউজ করার পর আপনার ওই মেইলের আন্ডারে যতগুলো গুগল শিট আছে, যদি কোনোটা না থাকে বা যদি থাকে তাহলে সেটা শো করবে। এবং এই যে লিড গিবন দেখেন, এরকম একটা শিট হবে। তো এরকম একটা শিট হলে সেই শিটটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এই দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, দেখেন এই প্রোফাইলটা কী নেম ছিল, গ্রেগ বেটানেল, যাই হোক কঠিন নাম খুব, গ্রেগ বেটানেল। তারপর না টাইটেল, পার্টনার, ইমেইল, কোম্পানি নেম, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ইন্ডাস্ট্রি, কোম্পানি সাইজ। তারপরে এদিকে আরও দেখেন যে এই লিঙ্কডিন ইউআরএল ওনার, তারপর ডেট অ্যাডেট কত তারিখে উনি এই কোম্পানিতে জয়েন করছে। এবার এখানে ইমেইলটা আমি যে ইমেইল থেকে এটা কালেক্ট করছি, তারপর ভেরিফাইড ইয়েলো, এখানে ইউনাইটেড স্টেট, কান্ট্রি, লোকেশন, তারপর স্টেট, তারপর অ্যাড্রেস, পোস্ট কোড, এখানে ফোন নাম্বার সহ সব ইনফরমেশন এখানে চলে এসেছে। এগুলো অটো চলে এসেছে, এগুলো ম্যানুয়ালি আমাদের কালেক্ট করতে হলে অনেক সময় লাগতো। তো এভাবে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। একটা কথা বলে নেই, এখান থেকে যে মেইলগুলো পাবেন, অর্থাৎ শুধু এখান থেকে না, আমি আগেও বলেছি অন্য অন্য টিউটোরিয়ালগুলোতে, যে কোনো এক্সটেনশন ব্যবহার করে যে মেইলগুলোই পাবেন সব 100% ভ্যালিড কখনোই হবে না, কিছুটা মিসিং থাকবে। তো আপনি যদি একদম 100% কনফার্ম হতে চান তাহলে আপনি মেইল টেস্টারের সাহায্যে বা অন্যান্য যে এক্সটেনশন আছে যেগুলোর সাহায্যে মেইল ভেরিফাই করা যায় সেগুলো থেকে ভেরিফাই করে নিতে পারেন। অথবা যদি একদম আপনি 100% এনশিওর হতে চান যে এটা ভ্যালিড কি না, এই মেইলে একটা ইমেইল সেন্ড করে দিতে পারেন। যদি 30 সেকেন্ডের মধ্যে সেটা ব্যাক করে, তাহলে তো ব্যাক না করে তাহলে বুঝে নেবেন যে মেইলটা ভ্যালিড। অনেক সময় কিছুটা সময় নেয়, একটু ওয়েট করবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি আমার টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে এবং আপনি যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আবার অনুরোধ করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।